নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওক আজি সন্ধিয়াৰ 7টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, ৰাজ্যত পুনৰ ভূমিকম্পৰ জোকাৰণি। আজি পুৱাৰ ভাগত পুনৰ এক ভূমিকম্পই জোকাৰি গ'ল ৰাজ্য, আৰু ভূমিকম্পৰ পিছতেই ৰাজ্যত হঠাৎ সলনি হৈছে বতৰ। অসমত পুনৰ ভূমিকম্প, পুৱাই কপাই গ'ল উজনি অসমৰ লগতে নামনি অসম। 3.5 ৰিক্টাৰ স্কেলৰ ভূমিকম্পৰ জোকাৰণি ৰাজ্যত। পুৱা 5:42 অনুভূত হয় এই ভূমিকম্পৰ কম্পন। গুৱাহাটীৰ পৰা 63 কিলোমিটাৰ নিলগত এই ভূমিকম্পৰ অভিকেন্দ্ৰ, আৰু অসমৰ প্ৰান্তে প্ৰান্তে অনুভূত হৈছে এই ভূমিকম্পৰ কম্পন। ইপিনে এই ভূমিকম্পৰ পিছতে ৰাজ্যত বতৰে সলাইছে ৰূপ। নিশাৰ পৰা ৰাজ্যত পাতলীয়া বৰষুণ অব্যাহত আছে আৰু শীতৰ প্ৰকোপ ৰাজ্যত বৃদ্ধি পাইছে। পৰৱৰ্তী খবৰ, বিলাসীপাৰা জিলা সত্ৰ ন্যায়াধীশ আদালতৰ ঐতিহাসিক ৰায়দান। বিলাসীপাৰাত 10 বছৰৰ অন্তত 8 অভিযুক্তক যাৱজ্জীৱন কাৰাদণ্ডৰ ৰায়দান আদালতৰ। 10 বছৰৰ অন্তত 8 অভিযুক্তক যাৱজ্জীৱন কাৰাদণ্ডৰে দণ্ডিত। বিলাসীপাৰা অতিৰিক্ত জিলা আৰু সত্ৰ ন্যায়াধীশ আদালতৰ ঐতিহাসিক ৰায়দান। সত্ৰ ন্যায়াধীশ মুকুল চেতিয়াই ঘোষণা কৰিলে যাৱজ্জীৱন কাৰাদণ্ডৰ শাস্তি। উল্লেখযোগ্য যে 2013 চনৰ 19 জুনত বিলাসীপাৰাৰ মাছপাৰাত হত্যাৰ বলি হৈছিল আব্দুল হামিদ নামৰ এগৰাকী ব্যক্তি, আৰু এই হত্যাৰ সৈতে জড়িত আছিল নুৰুল হক, ৰহিমুল হক, আখতাৰ আলী, আতোৱাৰ ৰহমান, আজাদ আলী, মতিয়াৰ ৰহমান, ৰমজান আলী আৰু আবুল হুছেইন। আৰু আজিৰ দিনটোত এই আটাইকেইজন অভিযুক্তক যাৱজ্জীৱন কাৰাদণ্ডৰে দণ্ডিত কৰিছে বিলাসীপাৰা অতিৰিক্ত জিলা সত্ৰ ন্যায়াধীশ আদালতে। পৰৱৰ্তী খবৰ, এতিয়াৰ পৰা শাক পাচলিৰ বেপাৰী বা উবেৰ চালক নহয় মিয়া মুছলমান। গুৱাহাটীৰ DCSP হ'ব মিয়া মুছলমানসকল। হিমন্ত বিশ্ব শৰ্মাক এইবাৰ এই চেলেঞ্জ। সদ অসম সংখ্যালঘু ছাত্ৰ সন্থা চমুকৈ আমচুৰ। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দৰে গুৱাহাটীত থকাৰ 100% অধিকাৰ আছে মিয়া মুছলমানৰ। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দৰে আলী আহমেদেও থাকিব গুৱাহাটীত। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক এই সকিয়নি আমচুৰ। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ভাবুকি অলপো কেৰেপ নকৰে আমচুৱে। চব্জি বিক্ৰী কৰি ৰিক্সা চলাই বিপ্লৱ আনিব নালাগে মুছলমান যুৱক যুৱতীয়ে। কলমৰ শক্তিৰে গুৱাহাটীত মিয়াই আৰম্ভ কৰক বিপ্লৱ। কামৰূপ মেট্ৰ'ত DCSP হওক কোনোবা আলী বা আহমেদ। হিমন্ত বিশ্ব শৰ্মাক আমচুৰ সভাপতি ৰেজাউল কৰিম চৰকাৰৰ কটাক্ষ। আৰু কোৰাণত থকাৰ দৰেই মুছলমান লোকসকল শিক্ষিত হৈ আলোকিত হোৱাৰ আহ্বান আমচুৰ সভাপতি ৰেজাউল কৰিম চৰকাৰৰ। বন্ধুসকল, তাৰপিছত 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট। যদি তেওঁলোকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে প্লিজ এটা লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' পাবলৈ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, সাৱধান, পুনৰ ভয়ংকৰ গতিত আহি আছে সাগৰীয় ঘূৰ্ণীবতাহ মিছাউং। ঘূৰ্ণীবতাহ মিছাউঙে এই মুহূৰ্তত ধাৰণ কৰিছে ভয়ংকৰ ৰূপ। নেৰানেপেৰা বৰষুণ আৰু প্ৰচণ্ড বতাহত ভয়াৱহ পৰিস্থিতি দক্ষিণ ভাৰতত, আৰু এই ঘটনাৰ ফলত এই পৰ্যন্ত 17 জনৰ অধিক লোকৰ মৃত্যু হৈছে। ক্ৰমাৎ ভয়ংকৰ ৰূপ লৈছে কাল ঘূৰ্ণী মিছাউঙে। সাগৰীয় ঘূৰ্ণীবতাহে দক্ষিণ ভাৰতলৈ কঢ়িয়াইছে ভাবুকি। নেৰানেপেৰা বৰষুণ আৰু প্ৰচণ্ড বতাহত দক্ষিণ ভাৰতত বৰ্তমান ভয়াৱহ পৰিস্থিতি, আৰু এই ঘটনাৰ ফলত এই পৰ্যন্ত 17 জনৰ অধিক লোকৰ মৃত্যু হৈছে। মিছাউঙৰ বাবে ব্যাহত হৈ পৰিছে সাধাৰণ জনজীৱন। স্তব্ধ যাতায়াত ব্যৱস্থা, গৃহবন্দী হৈ পৰিছে লাখ লাখ জনতা। অন্ধ্ৰপ্ৰদেশৰ 15খনকৈ ৰেল বাতিল কৰাৰ সম্ভাৱনা আছে। সাগৰীয় উপকূলীয় অঞ্চলত ৰেড এলাৰ্ট জাৰি কৰিছে প্ৰশাসনে। বানাক্ৰান্ত অঞ্চলৰ পৰা সুৰক্ষিত স্থানলৈ নিয়া হৈছে বানাক্ৰান্ত লোকসকলক। বায়ুসেনা, স্থলসেনা নামি পৰিছে উদ্ধাৰ অভিযানত। আৰু 72 ঘণ্টা ধৰি ব্যাহত হৈ পৰিছে বিজুলী আৰু ইণ্টাৰনেট সেৱা। 8খন জিলাৰ সকলো বিদ্যালয় বন্ধ ৰখাৰ নিৰ্দেশ অন্ধ্ৰপ্ৰদেশ প্ৰশাসনৰ।
অন্ধ্রপ্রদেশ তামিলনাডু পদুচেরীত বর্তমান অব্যাহত আছে ধারাষার বরষুণ আর সংহারী মিছামুক লো এই মুহূর্তে উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশের কেন্দ্রীয় সরকার। আর ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ আর এসডিএফর বৃহৎ দল। পরবর্তী খবর, আমেরিকার প্রখ্যাত আলোচনী ফর্বসে প্রকাশ করেছে বিশ্বের একগারী প্রভাবশালী মহিলার তালিকা। আর এই তালিকাত আছে চারিগারী ভারতীয় মহিলা। কোন এই চারিগারী ভারতীয় মহিলা চাও আহ। প্রখ্যাত আমেরিকান আলোচনী ফর্বসে প্রকাশ করেছে চলিত বর্ষর বিশ্বের একগারী প্রভাবশালী মহিলা। ফর্বসের তালিকাত স্থান লাভ করেছে চারিগারী ভারতীয় মহিলাই। কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন, রশ্মিনাথর মালহোত্রা, সোমা মণ্ডল আর কিরণ মজুমদার সই ফর্বসর এই তালিকাত স্থান লাভ করেছে। পরবর্তী খবর, রাজ্য পুনের এনকাউন্টার, এইবার কুকড়াছাড়ত অভিযুক্তর উপর আরক্ষী চলালে গুলি। আরক্ষীর জিম্মাপড়া পলায়নের চেষ্টা চলতেই আরক্ষী করে গুলিচালনা, আর এই গুলিচালনাত অভিযুক্তর এখন ভরিত লাগিছে গুলি। কুকড়াছাড়ত এইবার অভিযুক্তর উপর চলিল আরক্ষীর গুলি। বিধানপল্লীর হত্যাকাণ্ডর অভিযুক্ত এনকাউন্টার আরক্ষীর, আরক্ষীর জিম্মাপড়া পলায়নের চেষ্টা চলাতেই আরক্ষীর গুলিচালনা। আর ভরিত গুলি লগা শম্ভুক বর্তমান কুকড়াছাড় চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। উল্লেখযোগ্য যে 29 নভেম্বর শম্ভুয়ে চোকাস্ত্রে আক্রমণ করেছিল এহাল বৃদ্ধ দম্পতিক। আর গুরুতরভাবে আহত তপন চক্রবর্তীর মৃত্যু হয়েছিল চিকিৎসালয়ত। আর চক্রবর্তীর পত্নী মধুমিতা ব্যানার্জী বর্তমানও চিকিৎসাধীন। আর এই ঘটনার অভিযুক্ত আজির দিনট এনকাউন্টার করেছে কুকড়াছাড় আরক্ষীয়ে। পরবর্তী খবর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মার তিনটাক ডর ঘোষণা। মাটি বাড়ির বাল্য বিবাহলক কেবাটাও ডর ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মার তিনটাক ডর ঘোষণা, মুখ্যমন্ত্রীগিয়ে কি ঘোষণা করেছে চাও আহ। মাটি হেরুয়া লোককে পুনের ঘুরাই পাব নিজের মাটি। 10-15 বছর আদালতত যুঁজি থাকা লোকেও ঘুরাই পাব মাটি। জানুয়ারি মাহর ভিতর রাজ্য সরকার আরম্ভ করব মিশন মাটির দালাল, অর্থাৎ মাটির দালালক পুনের গ্রেপ্তার করব। মাটির দালালি আর বেদখলকারী সম্পূর্ণরূপে বন্ধ হব অসমত। আর লগতে বাল্য বিবাহর বিরুদ্ধে পুনের চলিব অসম আরক্ষীর অভিযান। এইবার তৃতীয় পর্যায়ের অভিযান চলাব অসম আরক্ষীয়ে। 2026-র পিছত অসমত নাথাকিব বাল্য বিবাহ। বাল্য বিবাহর বিরুদ্ধে কত কত অভিযান চলোয়া হব ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে দীঘলিয়া তালিকা। প্রতি 6 মাহর মূরে মূরে রাজ্য চলিব বাল্য বিবাহর বিরুদ্ধে অভিযান। আর অসমত ক্রমাৎ হ্রাস পাইছে অপরাধজনিত ঘটনা। অপরাধের ক্ষেত্রে 9 নম্বরের 20 নম্বরলে নামিল অসম। সংবাদমেল পাতি এইসমূহ বৃহৎ বৃহৎ ঘোষণা করে মুখ্যমন্ত্রীগিয়ে।